আজ নজরুল ইসলামের 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শ্রদ্ধা নিবেদন সকাল 7টায়। 2023 সালে সেনাবাহিনী প্রধান কর্তৃক সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র প্রাপ্ত সেনা সদস্যগণকে প্রশংসাপত্র প্রদান ও ইনসিগনিয়া পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকাল 9টায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে। ঢাকায় ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গোলটেবিল বৈঠক দুপুর 3:30টায় বনানীর হোটেল শেরাটনে। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির অনুষ্ঠান বিকেল 4টায় কাকরাইলস্থ বিএমই এবং রাতের তাপমাত্রা 27 ডিগ্রিতে নামতে পারে। সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তাই সচেতন থাকুন। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আয়।